আপনার সুন্দর মত আপনি এইভাবে ইজি ভাবে নেবেন সেক্ষেত্রে দেখা যায় কি এই যে বেকা বেকা এগুলো খুব সোজা হয় কাড়া আছে আপনারা একটু দেখবেন ধীরে ধীরে এটা কিন্তু যে সামনের দিকে আগাইতেছে আপনার হ্যাঁ একটু এসে আপনার সো দেখেন এখন পর্যন্ত কিন্তু সাউন্ডটা কিন্তু গিঠুটা আপনার অনেকে অনেক জায়গায় ইউজ করেন এই মাথায় বাট এই মাথায় না কারণ তাদেরকে বলবো এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের হাতে অলরেডি কিন্তু দুইটা মডেলের খুব সুন্দর দুইটা র্যাকেট আসছে আপনার প্রাইস মোটামুটি চিপ প্রাইস বাট খুবই ভালো র্যাকেট আসছে এটা হলো টেকটোনিক 9 এবং টেকটোনিক 7 ড্রাইভ আপনার হ্যাঁ আমরা কিন্তু গত ভিডিওতে আপনার এটার প্রাইস সম্পর্কে মোটামুটি আইডিয়া দিয়ে দিছি এটা টেনশন এলবিএস কত নিবে আপনার 28 থেকে 32 এলবিএস পর্যন্ত আপনাদের নিবে সো এই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আপনাদেরকে ধারণা দিয়ে দিছি সো এটার আসলে কত টেনশন দিলে ভালো হবে বা কত টেনশনে আসলে এটা মোটামুটি পারফেক্ট হবে হ্যাঁ এটার আরেকটা বিষয় হলো যে আপনার প্রত্যেকটা র্যাকেটই একটা কাজ করার পরে আলাদা আমরা একটা সাউন্ড যে জিনিসটা আপনার একটা টিং টিং সাউন্ড এই সাউন্ডটা কিন্তু আমরা পাই সো এটা কাজ করার পরে আপনার কতটুকু সাউন্ড আসবে আমরা নাম্বার ওয়ান স্ট্রিং আমরা নাম্বার ওয়ান স্ট্রিং যেটা এই যে স্ট্রিংটা আপনার এটা ইউজ করছি তো এটা ইউজ করার পরে যদি ব্যাটের মান ভালো হয় সেক্ষেত্রে 100% আপনার সাউন্ডটা কিন্তু হবে আপনার সো ভিউয়ার্স আপনার অলরেডি আমরা এখন এটার কাজ শুরু করব আপনারা ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকেন এরপরে আমরা এটার আরও সম্পর্কে অনেক কথা বলবো ইনশাআল্লাহ অলরেডি এখানে বসাই নেব আপনার দেখেন এখানে সুন্দর মতো এটা কত টেনশন আসলে আপনারা অনেকেই আছেন যে 30, 31, 32 এরকমই কিন্তু টেনশন চান আসলে প্রফেশনাল টেনশন কিন্তু আপনার 30-এর উপরে দেওয়া হয় না সর্বোচ্চ 28, 27 এই দুইটাই কিন্তু বেশি ইউজ করা হয় আবার আছেন অনেকেই আপনার কারণ আছে আপনার এটার কিন্তু আমি অনেকটা বিষয় আমি আপনাকে ইজিভাবে বলি সেটা হলো অনেকে 28 বলে আপনার যে 28 আমি সিঙ্গেল ওয়ান বাই ওয়ান দিছি কিন্তু ওইটা জেনুইন 28 নাই যার জন্য কিন্তু অনেকে 30 চান যে স্বামী ভাই আরেকটু বাড়াই দেন না ওইটা কিন্তু আসলে অনেক কাস্টমার আছেন আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে স্বামী ভাই সিঙ্গেল আর ডাবল কি আপনার সিঙ্গেল ডাবল আজকের ভিডিওটা দেখবেন আশা করি খুব ইজিভাবে আপনি বুঝতে পারবেন সিঙ্গেল কোনটা এবং ডাবল কোনটা আমি আপনাকে দেখাই দেবো আর একটা বিষয় হলো যারা আসলে মেশিনে কাজ করেন অনেকেই আছেন যারা মফস্বলে আপনার সবাই কিন্তু সিঙ্গেলের টানটা দিতে পারেন না আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে কারণ আমরা সিঙ্গেলটা নিখুঁতভাবে আপনাদেরকে দেখাই দেবো সো আপনার প্রথমেই আমরা এখানে দেখেন 1, 2, 3 আপনার হ্যাঁ 3 আমরা এখানে গিট আমরা বলি আপনার গিট টুটা দেবো দেখেন এখানে খুব সুন্দরভাবে একটু দেখে নেবেন খুব সুন্দর একটা গিট আপনারা দেখেন হ্যাঁ আপনারা ইজিভাবে ইনশাল্লাহ এইভাবে দিয়ে দেবেন আপনার কোনো সমস্যা হবে না তেমন একটা কষ্টের জিনিস না খুবই সহজ আপনি যখন পারবেন আপনার কাছে খুবই ভালো লাগবে এখানে কিন্তু অলরেডি আমরা গিট টুটা আপনার খুব সুন্দরভাবে আপনার দিয়ে দিছি এরপরে আমরা এটার পাশেই আপনার যে আপনার জায়গাটা আপনার যারা মোটামুটি টানতে পারেন তারা বুঝে নেবেন আপনার ইনশাল্লাহ এই যে আমরা সিঙ্গেলে দেবো আপনার এটার টেনশনটা আসলে কত দেবো আমরা এরকম কিন্তু একটা আপনার জিনিস আপনার জানা একটু বিষয় আছে আমরা এটা দেবো আপনার দেখেন একটু এখানে আমরা একটু মেশিনে দেখি এটা আমরা 28+ বা 29 আমরা দেবো এখন বর্তমানে এটা বর্তমানে আপনার 22-এর কাড়ায় আছে আপনার একটু দেখবেন ধীরে ধীরে এটা কিন্তু যে সামনের দিকে আগাইতেছে আপনার হ্যাঁ একটু খেয়াল রাখবেন তো বর্তমানে 28 আছে এটা হলো আমরা বর্তমানে এই যে আপনার 29 করে দিলাম হ্যাঁ 29 না সরি 28.5 দিয়ে দিলাম তো আমরা 28.5-এ এটা টানবো আজকে যে একটু 28.5-এ টানবো 28.5-এ টানার পরে কতটুকু মানে ভালো হয় আপনার ইনশাল্লাহ আমরা লাস্টে দেখবো সো বিয়ার কথা বলা আছি না দেখেন প্রথমে আমরা এটা আপনার টান দিছি আপনার দেখেন এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড আসে কারণ যেহেতু নাম্বার ওয়ান স্ট্রিং 100% সাউন্ড আসার কথা এবং আসবে এটার ভিতরে আরেকটা বিষয় সাউন্ডটা কিন্তু শুধু স্ট্রিংয়ে আসে না আপনার ফ্রেম ভালো হইতে হবে স্ট্রিং ভালো হইতে হবে তার থেকে মূল বিষয় হলো কাজটা সুন্দরভাবে করতে হবে আপনার এই কাজ সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে তাহলে আপনি বুঝবেন হ্যাঁ সো বিষয়টা হলো আমরা যখন সিঙ্গেলে কাজ করি একটু ভিডিওটা হয়তো লং হবে আপনাদের জন্য একটু বোঝানোর জন্য বলতেছি যখন আপনি সিঙ্গেলে টানবেন তখন একটু খেয়াল রাখবেন এই যে জিনিসটা আপনার হ্যাঁ এইটা থেকে সিঙ্গেলে আপনার ওয়ান বাই ওয়ান মারা হবে মানে এটা থেকে আমরা ইউজ করব আর যখন দেখা যায় আপনার ডাবল টানা হয় লোকাল যে র্যাকেটগুলো হয় মানে কম দামে আসলে লোকাল না কম দামে যে র্যাকেটটা সেটা কিন্তু আমরা উপরে থেকে কাজ করি এটার থেকে দেখেন হ্যাঁ এটার থেকে কাজ করলে একটু স্ট্রিংটা একটু সারে আপনার একটু সামথিং সারে সো একটু বুঝে নেবেন আপনারা আমরা প্রথমেই আপনার এই যে কাজটা শুরু করলাম এখানে আপনার এই যে আমরা সুন্দর মতো আপনার এটা বাজাই নিলাম দেখেন এটা কিন্তু মোটেও সারবে না আপনার হ্যাঁ এইভাবে আপনি ঘুরাই ঘুরাই আপনার আরেকটা জিনিস আমি বলি এই যে দেখেন একটু কাছে এসে একটু দেখাই দিই সবাইকে এই যে আপনার এটা যখন টান দিবেন আপনার হ্যাঁ এই দেখবেন আপনার এখন কিন্তু এই যে দুইটা স্ট্রিং একটু খেয়াল রাখবেন এই দুইটা স্ট্রিং যখন ডাবল টানবেন না এই দুইটা স্ট্রিং একসাথে এই যে এখন যদি আমি বাজাই এটাকে ডাবল টান বলে আপনার আর সিঙ্গেল মানে কি জানেন আমি আপনাদেরকে একটু দেখাই ভাই এই যে
সিঙ্গেল মানে এই যে এখন কিন্তু শুধু এই স্ট্রিংটা টাইট হবে, এই একটা স্ট্রিং টাইট হবে, একটা নেই একটা স্ট্রিং টাইট হবে, তার মানে এটাকে সিঙ্গেল বলে। একটু আপনারা বুঝে নিন, ধীরে ধীরে ভিডিওটা দেখেন, এটাকে সিঙ্গেল বলে, মানে ঘুরাই ঘুরাই কয় ছেড়ে আপনার টানতে হবে। আর যদি আপনি ডাবল টানে ওগুলো সময় কম লাগে, তো অনেকে আপনার দেখা যায় সিঙ্গেল বইলে ডাবল টাইনে দেয়, আপনার একটু কেয়ারফুল থাকবেন, এইভাবে ঘুরাই ঘুরাই নেবেন, এক সাইড থেকে জানি না টানে কখনো। এই দেখেন আমরা র্যাকেটটা ঘুরবে এখন, হ্যাঁ আপনারা একটু আমাদের ভিডিওতে সাথে থাকবেন, আশা করি খুব ইজিভাবে বুঝতে পারবেন। দেখেন এই যে এটাই কিন্তু সাউন্ড কিন্তু ঠিকই আসতেছে আপনার, তো আমরা একটু কাজ করি, তারপরে আমরা মোটামুটি তারপরে সব কিছু আপনাদেরকে আমরা ইজিভাবে বইলে দেবো, কোনো সমস্যা নাই। ভিউয়ার্স দেখেন অলরেডি কিন্তু আমাদের খাড়ার যে ছাইডটা আপনার দেখেন, এই খাড়ার ছাইডে কিন্তু আমাদের টানা শেষ, সেটা হলো খাড়ার আপনার সর্বনিম্ন। ছাউন জিনিসটা কিন্তু খুবই এখন পর্যন্ত সুন্দরই আছে, সো আশা করি আমরা এরপরে কাইতের যেটা আপনার, হ্যাঁ এগুলো কিন্তু এখনও লুজ আছে, দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু লুজ, হ্যাঁ আমাদের খাড়াগুলো টাইট হয়ে গেছে আপনার দেখেন। এরপরে আমরা কাইতেটা টানবো, তো তারপরে আমরা র্যাকেটের বিষয়ে মোটামুটি আপনার যতটুকু জানা দরকার আপনাকে প্রত্যেকটা জিনিস আমরা ইজিভাবে বইলে দেবো, সো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের খাড়া শেষ, এরপরে এই যে দেখেন আমরা কাইত ছেড়ে আসলাম, হ্যাঁ একটু ভিডিওটা দেখবেন আপনারা, আশা করি যারা আপনার এই সিঙ্গেল টানটা দিতে পারে না ইনশাল্লাহ এই ভিডিওর পরে মনে হয় না যে কারো বাকি থাকবে, সবাই টানতে পারবেন খুব ইজিভাবে। আর অবশ্যই নাম্বার ওয়ান স্ট্রিংটা আপনারা যদি যার ভালো লাগে সে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের কাজ ফেরা শেষ পর্যায়ে আপনার, সো আপনার আমাদের আর একটা স্ট্রিং শুধু বাকি আছে টানদার, আমি একটা একটু কাছে আসে আমি একটু দেখাই দিচ্ছি। অনেকে কিন্তু আপনার দেখেন এই যে স্ট্রিংটা আপনার, হ্যাঁ এই যে মাথার স্ট্রিং এর বিষয়ে আমি একটু বলে রাখি, এই স্ট্রিংটা অনেকে লুজ থাকে আপনার, হ্যাঁ কাজ করার পরে, কিন্তু আমাদের এটা কখনো লুজ হবে না, কারণ এটা কিন্তু আমাদের এখনো টান কিন্তু একটা জিনিস বাকি আছে, সব টানা শেষ এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা কিন্তু আমাদের লুজ আছে দেখেন, এখানে দেখা যাচ্ছে এই স্ট্রিংটা কিন্তু লুজ, কিন্তু এটা কিন্তু আমাদের টাইট হয়ে গেছে। এইটা একটা ফ্যাসিলিটি আপনার, আমাদের মাথার স্ট্রিংটা কিন্তু টাইট দেওয়া দরকার, একটু আপনার সুবিধা একটু বেশি হবে। সো আমরা এই যে এই জন্য লাস্টের যে স্ট্রিংটা, এই যে লাস্টে থাকবে আমাদের এইটা সর্বশেষ, এটা আপনার লুজ থাকবে না, আমরা যেরকম শেষ যে টানটা আপনার, এটা কিন্তু সর্বশেষ যে টানটা আপনার, একটু দেখবেন একটু ফলো করবেন, আমরা এই সর্বশেষ টানটা কিন্তু অলরেডি দেখেন এখানে দিয়ে দিয়েছি আপনার। সো দেখেন এখন পর্যন্ত কিন্তু সাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আছে এখন পর্যন্ত, তো আমরা কাজ অলরেডি কিন্তু শেষ আমাদের, হ্যাঁ একটু আমাদের সাথে থাকবেন। এখানে এই যে ক্লিপটা যখন লাগাবেন এইটা জানি কোনোভাবে লুজ হওয়ার চান্স জানি না থাকে, তাহলে কিন্তু আপনার এখানে পাওয়ারটা একটু কম পাবেন আপনি, সো আমাদেরটা একদম নিখুঁতভাবে থাকবে, দেখেন আপনারা একটু কিন্তু লুজ থাকবে না ইনশাল্লাহ, আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা স্ট্রিংয়ে আলাদা আলাদা আমি গিঠুটা আপনার, হ্যাঁ এটা এখন দিব দেখেন এই যে, তো গিঠুটা আপনার অনেকে অনেক জায়গায় ইউজ করেন এই মাথায়, বাট এই মাথায় না, আপনি এই গিঠুটা সুন্দর মতো এই যে এখানকার দিলে আপনার সবথেকে আপনার হেভি থাকে, মানে এটা কখনো ছোটার তেমন একটা চান্স থাকে না, তো আপনার এখানেই দিলে ভালো হয়, তারপরে আপনার যে আর যেখানে সুবিধা হয় আপনি ওখানে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে কিন্তু সিঙ্গেল না আপনার, হ্যাঁ সবসময়ের জন্য ডাবল দিবেন, এটা কখনো জোরে প্রেশার দেওয়া যাবে না, তাহলে এই স্ট্রিংটা মানে কাটার একটা চান্স থাকে আপনার। সো আপনার অলরেডি কিন্তু আপনার এই যে আমাদের শেষ গিঠু সেকেন্ড গিঠুটা আমরা দিয়ে দিলাম, এই যে দেখেন, তো এটা আমাদের অলরেডি কিন্তু আপনার কাজ শেষ, আমরা কিন্তু স্ট্রিংটা সুন্দর মতো আপনার কাটার থেকে কাটবো, যাতে করে কোনো স্পট না পড়ে এখানে, একটু মোটামুটি বড় রাখবেন, বেশি বড় দরকার নেই, যতটুকু আছে ততটুকু এনাফ আপনার, হ্যাঁ এটাও কিন্তু আমরা কেটে নেব দেখেন আপনার, এই যে সুন্দর আমাদের অলরেডি কাজ শেষ, তো আমরা এই যে সবগুলো স্ট্রিং অলরেডি সাইডে দিছি দেখেন।
আপনার এই যে স্ট্রিংগুলো আপনার মোটামুটি আমরা কিন্তু সোজাই আছে, তারপর দুই একটা একটু এদিক ওদিক থাকতে পারে, আপনার একটু ডিফারেন্স থাকতে পারে। এই যে এই যে দেখেন, এভাবে সোজা করে দিচ্ছি আপনার, এটা কিন্তু সোজা করে দিচ্ছি আপনার, খুব সুন্দর হতো। এটা আমি আমার হাত থেকে দিলে আমার কাছে সুবিধা মনে হয়, এই দুইটার মাধ্যমে দিয়ে থাকেন আপনারা, এই দুইটার মাধ্যমে যে যেভাবে সুবিধা হয়। এটা সুন্দর মতো আপনার সুন্দর মতো আপনি এইভাবে ইজিভাবে নেবেন, সেক্ষেত্রে দেখা যায় কি এই যে বেঁকা বেঁকা এগুলো খুব সোজা হয়ে যায় আপনারা। তারপর এটি এক গেম দুই গেম খেললে খুব ক্লিন হয়ে যায়, সমস্যা নাই। তো আমরা মেশিন থেকে এটা বাইর করলাম, দেখেন এই সেম প্রাইজে, আমরা আবার একটু বলে রাখি, এই সেম প্রাইজে দুইটা র্যাকেট সেম প্রাইজ, আপনার যার যেটা ভালো লাগে, এটাও যেমন সার্ভিস এটাও তেমন সার্ভিস, দুইটা একই সার্ভিস পাবেন ইনশাল্লাহ। সো এটার আমাদের ওয়েটে যদি আসেন, এটা ওয়েট আছে 82 থেকে 84 গ্রাম পর্যন্ত আপনার ওয়েট হয়, মানে 4 ইউ গ্রিপ। আর এটা হেড হেভি, স্ম্যাশ করার জন্য সব থেকে বেস্ট র্যাকেট, সামনে পিছিয়ে সব জায়গায় খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, যেহেতু 4 ইউ, একটু খেয়াল রাখবেন। আর এটার সাথে আমাদের একটা গিফট আছে আমাদের সামিম স্পোর্টসের পক্ষ থেকে, আর এটার সাথে লোগো, যেটা আপনার এখানে যে লোগোটা আমরা একটু জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, এই যে লোগোটা আপনার, লোগোটা অনেকে চিনেন না, এই লোগোটা কিন্তু আমরা আমাদের তরফ থেকে ফ্রি গিফট আপনার। এই যে সিঙ্গেলে 1x1 একটা র্যাকেটে 20 মিনিট কাজ করলাম, এটা আপনাদের সার্ভিস ফ্রি আমাদের সামিম স্পোর্টসের পক্ষ থেকে আসলে। আর এটার সাথে আমরা অলরেডি নাম্বার 1 যে স্ট্রিংটা এটা আমরা ইউজ করছি, আপনি চাইলে এটা, তবে আমি একটা জিনিস আপনাকে বুঝাই দিচ্ছি, নাম্বার 7 নাম্বার 1, অনেকে আছেন যে আমাদের গ্যাসেবারের ভিডিওগুলো দেখেন আর নতুন ভিডিও দেখেন, তাদের উপলক্ষে বলি আমি এই দুইটা স্ট্রিংয়ের ডিফারেন্স কী। নাম্বার 1 যখন লাগাবেন, এই যে আপনারা এতক্ষণ কাজ করলাম নাম্বার 1 দিয়ে আপনার, এটার সাউন্ডটা অনেক বেশি, এটা গেম স্ট্রিং আপনার, 1 সপ্তাহ 15 দিন কিংবা আপনার 1 মাসও যাইতে পারে, 2 মাসও যাইতে পারে, বাট আপনার লাকি হইলে আপনার, তবে এটা বেশিরভাগই আপনার 15-20 দিনের ভিতরেই সেরা সম্ভাবনা থাকে, তারপর অনেকে টিকে যায়, সমস্যা হয় না। আর এটা কিন্তু সাউন্ড স্ট্রিং, একটু টেক্সচার মান কম, পাওয়ার ভালো, এটার ভিতরে পাওয়ারও মোটামুটি ভালো পাবেন, সাউন্ডের মান একটু কম পাবেন, লং লাস্টিং, এক সিজনে এক স্ট্রিংয়ে আপনারা চেঞ্জ করতে হবে না। তবে আমি বলি যারা অনেকে আছেন ভালো ভালো টুর্নামেন্টে খেলেন, তাদের জন্য বলবো এই স্ট্রিংটা আপনারা নিতে পারেন, ইউজ করে আপনারা। তবে যারা আমাদের মোটামুটি এলাকা ভিত্তিক আছেন, তাদের জন্য বলবো এটা নিয়েন, কারণ বারবার কিন্তু স্ট্রিং চেঞ্জ করা এত সহজ না একদম, আবার আপনাদের আবার ঢাকা আসতে হবে। আর এই যে আমরা যে কাজ করে দিচ্ছি এইগুলো কিন্তু দেখা যায় আপনি যে মফস্বলে যারা আছেন, মানে বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে, তারা কিন্তু এইভাবে কাজ করে আপনার দিতে পারে না, তো সেক্ষেত্রে দেখা যায় আমার আপনাদের আবার কষ্ট করে আমাদের কাছে আসতে হবে, তো আসা যাওয়াও একটা কস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য বলবো নাম্বার 7 একটু ট্রাই করবেন নাম্বার 1-এর থেকে, আর যদি কারো ভালো লাগে নাম্বার 1, ইনশাল্লাহ নাম্বার 1টাই নেবেন, অনেকের আছে নাম্বার 1ও মোটামুটি লং লাস্টিং করে, সে অনেক লাকি। সো এটা মোটামুটি আমরা কাজ করলাম, দেখেন এই যে এটা প্রত্যেকটা স্ট্রিং, হ্যাঁ মানে প্রত্যেকটা, এই যে মাথার যে স্ট্রিংটা আমি দেখেন আপনার মাথার স্ট্রিংটা কিন্তু প্রচুর সাউন্ড এখন আসে, এই যে নিচেরটা আপনার, হ্যাঁ নিচেরটা কিন্তু অনেক সাউন্ড আসে। সো এটা আমরা একটু হাতের মাধ্যমে বুঝাবো, আসলে সাউন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্টর না, যে এটা কি সাউন্ড প্রয়োজনই না, এটা দিয়ে জাস্ট আমরা ব্যাটের যে মান কোয়ালিটি এটা জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে হ্যাঁ এটার মান এতটুকু ভালো আপনার ইনশাল্লাহ। তবে এটার টেনশন আমরা দিচ্ছি 28.5, আপনারা দেখতে পারলেন, তো এটার ভিতরে 32 LBS পর্যন্ত আপনারা ইজিভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, মানে মোটামুটি আমাদের 3.5 পয়েন্ট হাতে আছে, কিন্তু আপনারা আরও দিতে পারবেন পরবর্তীতে, বা এখনও নতুন অবস্থায় দিতে পারবেন, সমস্যা নাই। তবে 28 বা 29 এই টানটা কিন্তু সবথেকে বেটার একটা টান, আশা করি আপনারা এটাই সবসময় দেওয়ার ট্রাই করবেন। সো আপনারা দেখেন এখানে আমরা খুব সুন্দরভাবে দেখাবো কতটুকু আসে আপনার, হ্যাঁ এই যে খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড আসে দেখেন, হ্যাঁ খুব সুন্দর, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটার সাউন্ড কি আসলে কি সুন্দর নাকি আপনার নাকি ঠিক আছে আপনার সব কিছু। দেখেন আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের, দেখেন এই সেম সাউন্ড আপনার, হ্যাঁ সেম সাউন্ড আপনি 100% পাবেন, এতটুকু আমি নিশ্চিত বলতে পারি আপনার, কোনো সমস্যা হবে না এটার ভিতরে। এই র্যাকেটটার মান অনেক অনেক ভালো, আপনারা যদি এটার সাথে কম্পেয়ার করেন, আমি আপনাকে জাস্ট কয়েকটা র্যাকেটের সাথে আপনাকে কম্পেয়ার করে দিই, এটা হলো ইউনেক্সের র্যাকেট আপনার জাপানি ভার্সন, অরিজিনাল জাপানি ভার্সন, এটার প্রাইস আমাদের 5000 টাকা আছে, এটার প্রাইস কিন্তু মাত্র 4500 টাকা। তবে দুইটার সাথে কোনটা ভালো হবে আপনার, আমি বলবো এই ইউনেক্সের যে জাপানি র্যাকেটটা, এটার যতটুকু ব্যালেন্স আছে তার থেকে বেশি ব্যালেন্স পাবেন এটার ভিতরে। যদি আপনি স্ম্যাশের জন্য আসেন যে স্ম্যাশ পাওয়ার কোনটা ভালো হবে, আমি বলবো এটাই আসে। আর তবে এটার সম্পর্কে আমি মোটামুটি এটা 2020 সালে যারা নিয়েছিল আপনার, আমরা কিন্তু বেশি অল্প কিছু র্যাকেট হাতে পাইছিলাম, তাদের এখানে দেখেন স্ক্রিনশটগুলো আমরা দিয়ে রাখবো, এদের সাথে আপনি যোগাযোগ করেন কোনো সমস্যা নাই, এখানে তাদের ফেসবুক অলরেডি নামটা আসছে, আপনি সার্চ দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন যে এটা কতটুকু মান ভালো। দেখেন অলরেডি তাদের রিভিউটা কিন্তু এখানে দেওয়া আছে আপনার,
সো মোটামুটি কারণ তারা কিন্তু ভালো পয়সা বিদায় অবশ্যই রিভিউটা ভালো দিছে এই র‍্যাকেটটা নেবেন আমি যতটুকু বলি বাজেট অনুযায়ী সবথেকে সেরা র‍্যাকেট ইনশাআল্লাহ তারপর কিভাবে সাউন্ড কিন্তু আপনারা এই দুইটা র‍্যাকেটে আপনার ইনশাআল্লাহ পাবেন কোনো কোনো র‍্যাকেটে আপনার ইনশাআল্লাহ দুইটার ভিতর কোনো কমতি থাকবে না আপনার বাজেট অনুযায়ী সার্ভিস ইনশাআল্লাহ আপনারা 100 তে 100 পাবেন আমি এতটুকু আপনার নিশ্চয়তা দিতে পারি সো যার যেটা কালার পছন্দ হয় টেকটোনিক 7 ড্রাইভ একটু মডেলটা একটু দেখে রাখি আপনারা এই যে দেখেন টেকটোনিক 7 ড্রাইভ কালারটা একটু দেখেন আপনারা অনেকে ছবি চান তো ছবি চান যারা চান তাদেরকে বলবো এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন ইজি ভাবে হ্যাঁ সুন্দর মতো আমরা দেখাই দিছি এটা পিছন সাইডটা একটু দেখাই দিই অনেকে এই সাইডটাও দেখতে চান বা আপনি যেভাবে আপনার সুবিধা হয় অ্যাঙ্গেল থেকে আপনি দেখে নেন কোনটা দেখে নিই দেখেন সুন্দর মতো আপনার কালারটা একটু দেখি যারা ছবি চান দয়া করে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে কারো ছবির প্রয়োজন আছে এই যে দেখেন একটু অ্যাঙ্গেল থেকে দেখেন যেভাবে আপনার সুবিধা হয় আপনি ওইভাবে দেখেন এটার পিছন সেটা একটু দেখাই দিলাম সো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এতটুকুই ছিল আজকের ভিডিওটা মূলত কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর একটা বিষয়ে আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখেন আমি কম বেশি আমরা কিন্তু গেছে একটা ভিডিও করছিলাম যে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আসলে রিভিউটা দেখেন অনেকেই কিন্তু সবাই কমেন্ট করছে আপনার ওটা যে অগণিত কমেন্ট আছে আমার ভালো লাগছে ওটা সবার সাথে আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ড কথা বলতে পারছি মানে কমেন্টের মাধ্যমে সো আশা করি আপনার লোকেশনটা দিয়ে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন লাগছে তো আজকের ভিডিও এতটুকুই ছিল নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হবে সবার সাথে